জন্মদিন চিন্তা করো, যদি কেউ যদি উদযাপন করে সে প্রিয় নবীকে চিনে নেয় বস্তুবাদী চিন্তায়, বস্তুবাদী দৃষ্টিতে সে দেখছে। প্রিয় নবী 62-63 বছর হায়াত কেটে সে চিন্তা করছে। প্রিয় নবী 63 বছর হায়াত ভিত্তিক না, যখন কোনো কিছুই ছিল না তখনই প্রিয় নবী ছিল। আসমান জমিন লহ কলম সময় যখন ছিল না, এই 63 বছর গুনতেছেন, এটাও একটা সময়কে কেন্দ্র করে গুনতেছেন। সূর্যকে কেন্দ্র করে, চন্দ্রকে কেন্দ্র করে, গ্রহকে কেন্দ্র করে সময়ের আবির্ভাব, সময়ের উৎপত্তি। না হলে সময় সময় তো এমনিতে আসে নাই, একটা সিস্টেমে সময় আসছে। এই সময়টা যেখান থেকে গণনা হয়, সেই গ্রহ নক্ষত্র যখন পৃথিবীতে ছিল না তখনই আমাদের প্রিয় নবী ছিল। এজন্য প্রিয় নবীকে 63 বছর 62 বছর দুনিয়া এই সেই এই চিন্তা করলে হবে না। প্রিয় নবী আছেন, আল্লাহ রসুল, আল্লাহ রসুল আছেন, থাকবেন সব সময়। সেজন্য রহমত কখনো মরে না, রহমত কখনো মরে না। রহমতের মৃত্যু আছে নাকি? প্রিয় নবী তো রহমতুল্লাহ আলামিন, রহমতের মৃত্যু হয়, রহমতের মৃত্যু মানে তো সব শেষ। সেই জন্য বাহ্যিক ভাবে প্রিয় নবী মানব রূপে আসছে দুনিয়াতে, মানুষের রূপ নিয়ে দুনিয়াতে আসছে, এটাই মূল হাকিকত নয়, এটা মিথ্যাও নয়। দুনিয়াতে প্রিয় নবী মানব রূপে আসছেন, কারণ মানুষকে বোঝানোর তো মানব রূপে আসতে হবে, ঠিক না? অন্য রূপে আসবে নাকি? ফেরেশতার রূপে আসবেন? মানুষকে বোঝানোর জন্য মানব রূপে দুনিয়াতে আসছেন, এটা মিথ্যা নয়, কিন্তু এটা হাকিকত নয়, এটা আসল নয়। প্রিয় নবী এটা আসল রূপ নয়। প্রিয় নবী মূল হলো আল্লাহর নূর, আল্লাহ জাতে পাকের নূর। যখন কোনো কিছু ছিল না তখন উজে আশা আজিমে সকল নবী রসূলদেরকে নিয়ে আল্লাহ কি করলেন, আমি যেটা বললাম, মজলিস করলেন। তখন তো দুনিয়াতে কেউ ছিল না, কেউ আসেও নাই, তখনও মজলিসটা করলেন। তাহলে তখনও তো প্রিয় নবীর প্রসঙ্গ ছিল, ঠিক না? তখনই নবী রসুল ছিল তখনই, কারণ দুনিয়াতে নবী রসুল এসেই নবী রসুল হয়েছে, এরকম নয়। নবী রসুল হলো সিলেক্টেড, নবী রসুল আল্লাহ আগে থেকে সিলেক্ট করে রেখেছেন। দুনিয়াতে শুধুমাত্র একের পর একজন পাঠিয়েছেন, যাকে যেভাবে পাঠানোর দরকার আল্লাহ তাকে সেভাবে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন কোনো মা বাপ ছাড়া, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন বাপ ছাড়া, মা ছাড়া হাড় থেকে, ঠিক না? ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করছেন ফুক থেকে, ঠিক না? এক একজনকে এক একভাবে আল্লাহ কি করলেন, সৃষ্টি করলেন। কারণ আল্লাহ সৃষ্টির রহস্য আছে, আল্লাহ সৃষ্টির ব্যাপকতা আছে, আল্লাহ শুধু একটা দিয়ে সৃষ্টি করতে পারে সেটা না, আল্লাহ অনেকভাবে সৃষ্টি করতে পারেন। দেখেন না, এত কিছু জীব জন্তু পাখি পাখি দেখতেছেন, একটা পায়খানা থেকেও সৃষ্টি হচ্ছে একটা পোকা, ঠিক না? কারণ মুখের খাবার থেকে সৃষ্টি হচ্ছে পোকা, ডিম থেকে সৃষ্টি হচ্ছে মানে প্রাণী, এভাবে। অর্থাৎ আল্লাহ সৃষ্টির যে রহস্য, পাতা থেকে পাতা সৃষ্টি হচ্ছে, তারপরে শিকড় থেকে গাছের সৃষ্টি হচ্ছে, আপনি মানে নারকেল থেকে নারকেল গাছ সৃষ্টি হচ্ছে, এই যে আল্লাহ সৃষ্টির যে রহস্য, আল্লাহ শুধুমাত্র একটা সৃষ্টি করতে পারেন, আর এই চিন্তা এই চিন্তা তো করা যাবে না আল্লাহ সামনে। আল্লাহ সৃষ্টির ব্যাপক রহস্য রয়েছে, আল্লাহ যেভাবে ইচ্ছে আল্লাহ সেভাবে সৃষ্টি করতে পারেন, সেটাই প্রমাণ করছেন। না হলে ফুক দিয়ে আবার মানুষ তৈরি করতে পারে, এটা আল্লাহর পক্ষে সম্ভব, ঠিক না? সেজন্য আমাদের প্রিয় নবী তখনই ছিল যখন কোনো কিছুই ছিল না। মুস্তাদরাকের হাদিসের কিতাব, সহি কিতাব, সহি হাদিস বলা হচ্ছে যে আদম আলাইহিস সালাম দুনিয়া মানে সৃষ্টি হওয়ার আগেও প্রিয় নবী ছিল। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেও প্রিয় নবী ছিল, যার কারণে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে মাতা যখন তুল্য আরশের চৌকটে আমাদের কলেমা কলেমা তৈয়বাটা দেখলো, কলেমা তৈয়বাটা দেখলো, এই কলেমা তৈয়বা দেখার পরে আল্লাহ বলতেছেন আপনার নাম বুঝলাম, আপনার পরে এই নামটা কার? তখন বলতেছেন লাউলা হুয়া লা মা খালাকতুক, হে আমার আদম, যদি আমি তাকে সৃষ্টি না করতাম তুমি আদমকে সৃষ্টি করতাম না। এটা সহি সহি হাদিস এবং মুস্তাদরাকের কিতাবের মধ্যে রয়েছে যে তোমার মানে আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম তুমি আদমকে সৃষ্টি করতাম না। এটা একটা আবার বর্ণনা করছেন যে আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম, লামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, লামা খালাকতুস সামাওয়া ওয়াল আরদি, আমি আসমান জমিন মানুষ জিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। সব সৃষ্টির মূল আমার প্রিয় নবী। সেজন্য প্রিয় নবীকে দুনিয়া ভিত্তিক চিন্তা করলে হবে না, 63 বছর হায়াত ভিত্তিক চিন্তা করলে হবে না। যেমন মেরাজ শরীফের মধ্যে এটা মানুষের চিন্তার ঊর্ধ্বে, এক জগৎ থেকে আরেক জগৎ যাইতে, যেখানে মানে এখানে তো টাইমের গতি, আমরা তো টাইমের গতি হিসেবে দেখি, যেখানে মানে আলোর গতিও ফেল করে, ঠিক না? টাইমের গতি যেখানে আলোর গতিও ফেল করে এমন জগৎ, সে আলোর গতি ফেল করে সব জগৎ পাড়ি দিয়ে, আসমান সাত আসমান পাড়ি দিয়ে, সিদরতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশো আজিম পাড়ি দিয়ে, সব কিছু পাড়ি দিয়ে যেখানে পৌঁছলেন সেটা জায়গার নাম নাই লামকান। লামকান মানে কোনো জায়গা না, লামকান মানে নো প্লেস, কোনো জায়গা না, এটা মানুষের চিন্তায় আনা যাবে না, এটাকে বলে লামকা, কোনো জায়গা নেই। অর্থাৎ এমন একটা বিষয় যেটাকে সংজ্ঞায়িত করা যাবে না, বর্ণনা করতে পারবেন না, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন। যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উদ্নু মিন্নি,
আমার সাথে মিশে যাও, আমার সাথে মিশে যাও। পাকানা কবা কাউসাইনি আও আদনা, কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে মিশতে 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 কতটুকু মিশলেন, আও আদনা, যার কোনো দূরত্ব নাই, ডিসটেন্স নাই, পার্থক্য করা যাবে না, নূরে নূরে একটা কার হয়ে গেছে, সেটা আমাদের চিন্তায় কল্পনায় আসবে না। কিভাবে হয়েছে সেটা আল্লাহ এবং তার রসুল ভালো জানে, যেহেতু কোরআন শরীফে রয়েছে সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আও আদনা অর্থাৎ একেবারে মিশে গেছেন, মিশে গেছেন, যেটা কোনো বাহ্যিক শব্দ দিয়ে বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব না। মা জাগাল বসর ও মা তগ, আল্লাহ বলতেছেন আমার হাবিব আল্লাহকে আমাকে দেখেছেন, সেটা কেমন, অপলক নয়নে দেখেছেন। মানুষ একটু লাইট দেখতে পারে না, মানুষ একটু সূর্যের আলো দেখতে পারে না, কতবার পলক মারে, চোখ মারে, মানুষ একদম কেউ দেখতে পারে না, কতবার চোখ মারে, মানে চোখের চোখের পলক ছেড়ে দেয়। আর আল্লাহ বলতেছেন আমার হাবিব আমি আল্লাহকে দেখেছেন অপলক নয়নে, অপলক দৃষ্টিতে। মা জাগাল বসর ও মা তগ, বসর মানে কপালের চোখ, নজর মানে অন্তরের চোখ, আমার দিকে একটু নজর রাখিয়েন, নজর রাখিয়েন মানে কি, এটা আপনি 200 মাইল দূরে থাকলে নজর রাখা যায়, কিন্তু বছর রাখা যায় না, একটা আপনার নজরে নজরে রাখিয়ে নেই। আমরা একবার আপনাদেরকে বলি দোয়ার নিয়তে, অথবা আমাদের যে মুর্শিদ মুর্শিদকে লাগবেন, এবং পীর মুর্শিদকে বলি, হুজুর কেউ থাকলে, বয়স্ক কেউ থাকলে আমরা বলি আমাকে একটু দোয়ার নজরে রাখিয়েন, নজরে রাখিয়েন। নজরে রাখার জন্য মানে কাছে থাকতে হয় না, দূরেও হয়, অন্তরের নজর, নজরের সাথে অন্তর সম্পর্ক। আর বছর এটা হচ্ছে চোখের সাথে কপালের সাথে সম্পর্ক, সামনাসামনি দেখা। আল্লাহ বলতেছেন মা জাগাল বছর ও মা তগ, আমার নবী গোপনে দেখে নাই, আমার নবী ঘুরে দেখেন নাই, আমার নবী দূর থেকে দেখেন নাই, মা জাগাল বছর ও মা তগ, আমার নবী আমাকে অপলক নয়নে দেখেছে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন সূরা আন-নাজম 17 নম্বর আয়াত, আমাকে আমার হাবিব অপলক নয়নে দেখেছেন। তাহলে আল্লাহর নূর ছাড়া আল্লাহকে দেখা সম্ভব, যেভাবে মুসা ইসলাম পারছে, তুর পাহাড় জলে পুড়ে ছায়, মুসা ইসলাম শুয়ে গেলেন, মুসা ইসলামের পক্ষেও আর আল্লাহকে দেখা সম্ভব মানে, তাও সরাসরি নয়, একটু ঝলক, হ্যাঁ ঝলক, তাও আবার স্বাভাবিক ঝলক নাই, কত কিছু মধ্য দিয়ে ঝলকটা দিচ্ছেন, আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। মুসা ইসলাম ষষ্ঠ আসমানে গিয়ে দাঁড়িয়ে আছেন, যে আমরা তো দুনিয়াতে থাকা অবস্থা দেখতে পারি নাই, মেরাজ শরীফ বুখারী শরীফের হাদিস, ষষ্ঠ আসমানে মুসা ইসলামের অবস্থান, মুসা ইসলাম যখন আল্লাহকে দেখে আল্লাহ আল্লাহর প্রিয় নবী আসতেছেন, যে আপনি কি করলেন, কি হলো, কি কথাবার্তা হলো, যে এইটা হলো এটা হলো, এবং শেষ পর্যন্ত 50 ওয়াক্ত নামাজের নামাজ উম্মতের জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা দুর্বল নামাজ পড়তে পারবে না, এটা বাহানা, কিন্তু বাহানাটা কিন্তু আমাদের জন্য প্রবলেম আছে, বাহানা যে কি বাহানা, আপনি আবার যান না, আবার যান একটু কমায় আনেন, পাঁচবার, পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত, এইভাবে 9 বার গেছেন, 9 বারে কত, 5 নং 5 9 45 না 48 শেষ, অথবা বলা হচ্ছে কি 5 বার গেছেন, 440 আরেকবার 5, যাক আমরা ধরে নিলাম বেশিটা, তাহলে 9 বার গেলেন আল্লাহর কাছে, এরপরেও সাত মিশতেছে না তার মুসা ইসলামের, এটা মূলত আমাদেরকে একটু এহসান করতেছে, এটা তো আছে, এটা অটো হয়ে গেছে আর কি, রহমতটা, এটা মূল ওনার লক্ষ্য বলেছে না, ওনার লক্ষ্য হলো যতবার প্রিয় নবী আল্লাহর দরবারে যাবেন, আল্লাহকে দেখবেন, ততবার আল্লাহর দেখার সেই সাতটা মুসা ইসলাম নিয়ে নিবেন, বুঝি দেখতে পারে নাই দুনিয়াতে, এটা মূলত ওনার মূল লক্ষ্য ছিল আল্লাহকে দেখা, আল্লাহকে সরাসরি দেখা তো পসিবল না প্রিয় নবী ছাড়া, সেজন্য আল্লাহকে না দেখলেও প্রিয় নবী আল্লাহর সাথে কথা বলে আসছেন, এই যে একটা ফিলিংসটা, এটাই অর্জনের জন্য মুসা ইসলাম 9 বার পাঠালেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে প্রিয় নবী শুভ আগমন করলেন। তাহলে মেরাজ শরীফ নামাজের কিন্তু দলিল, মেরাজ শরীফ তা মাথায় রাখতে হবে, এই যে আজকে নামাজ নামাজ বলে, হ্যাঁ মানে দেখবেন যে আর কোনো কিছু কোনো আমলের গুরুত্ব নেই, নামাজ 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 বলে কোনো সালাত সালামেরও গুরুত্ব নেই, আর এত বড় নামাজই নামাজ 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 পড়বো প্রয়োজনে, আমি প্রিয় নবীর সান মানবো না, মানে নামাজকে এত গুরুত্ব, এখানে আর প্রিয় নবী কেউ পর্যন্ত গুরুত্ব দেয় না, আউযু বিল্লাহি মিন যালিক, অথচ সবকিছুর মূলে আছে প্রিয় নবী। সেজন্য বুখারী শরীফের একটা হাদিস শরীফ আছে, যেটা মিশকাত শরীফের মধ্যে আসছে, কিতাবুস সাওম রোজা অধ্যায়ে, যে তোমাদের আমল তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, তোমরা যে আমল করো, নামাজ রোজা হজ যাকাত যা আছে জিকির আজকাল, কোন আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না, এতটুকু শুনলে কিন্তু মানুষ একটু সমস্যায় পড়ে যাবে। এরপরে আল্লাহ বলতে আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা বিরহমাতিল্লাহ, তবে আল্লাহর রহমত থাকতে হবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, অর্থাৎ তোমাদের কোন আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না, হ্যাঁ পারবে যদি আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত কি, এতক্ষণ কি বললাম, আল্লাহর রহমত প্রিয় নবী আর কি,
আল্লাহর রহমত নবীর সম্পর্ক যদি থাকে ইবাদত বندگیর সাথে প্রিয় নবীর সম্পর্ক যদি থাকে যাই কুচি করি আমি একটা সিজদা দিই সেখানে যদি প্রিয় নবীর শরণটা থাকে আমি নামাজ পড়তে পারলাম না কমই পড়লাম সেখানে যদি সামনে সালাত থাকে আমি বেশি রোজা রাখতে পারলাম না কমই রাখলাম সেখানে যদি প্রিয় নবীর শান থাকে ওইটাই আমার নাজাতের জন্য যথেষ্ট গ্যারান্টেড বুখারী শরীফ মুসলিম শরীফ সব টাইপ প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিস শরীফটা আসছে একজন সাহাবী বলতেছেন মাতাসা কখন কিয়ামত হবে এই হাদিস শরীফটা আপনারা অনেকবার শুনেছেন কখন কিয়ামত হবে তখন আল্লাহ রাসূল বলতেছেন মা আদাতালাহা তুমি কিয়ামত কিয়ামত বলতেছো সেটার জন্য প্রস্তুতি আছো তো তোমার কি প্রস্তুতি নিয়েছো প্রিপারেশন কেমন কারণ তখন তো মুসিবতের সময় কঠিন বিচারের সময় হাশরের ময়দান এটা জটিল সময় কঠিন সময় তাহলে তুমি কি প্রিপারেশন নিয়েছো তুমি তখন বলতেছেন মা আদাতালাহা ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো প্রিপারেশন আমার তেমন কোনো প্রিপারেশন নাই মিন কাসিরিন সাওমিন ওয়া সালাতিন ওয়া সাদাকা আমার কাছে রোজাও বেশি নেই সালাতও বেশি নেই আমি বেশি সদকাও দিতে পারি নাই এই সময়টা আমি পাই নাই আমি বেশি নামাজ পড়তে পারি না বেশি রোজা রাখতে পারি না বেশি সদকা দিতে পারি নাই তো বলতেছেন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা সাহাবী বলতেছেন কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে বিনা শর্তে নিঃশর্তে প্রাণে মরতে ভালোবাসি সন্দেহ ছাড়া ভালোবাসি ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি কোনো সন্দেহ ছাড়া এটা বলার পরে প্রিয় নবী জানেন উনি কি বলবেন সেজন্য বের করতেছেন আর কি কথা হৃদয়ের কথা যে এটা বলার পরে তখন প্রিয় নবী বলতেছেন আনতা মা আমান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে দেখেন গ্যারান্টিটা কোথায় দেখেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে তো তো প্রিয় নবীর সাথে যার হাসর হবে তার কি কোনো ভয় আছে প্রিয় নবীর সাথে যার হাসর হবে তার কোনো পেরেশান আছে যেখানে ওলি আল্লাহর কোনো পেরেশান নাই ওলি আল্লাহর সাথে যার হাসর হবে তার কোনো পেরেশান নাই আল্লাহ নিজেই বলতেছেন আলা না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের সাথে দুনিয়াতে কোনো ভয়ও নাই আখিরাতে কোনো পেরেশানও নাই তখন উম্মতরা পেরেশান এদিক দূরবে এদিক দূরবে এদিকে যাবে সেদিকে যাবে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে যাবে আপনি তো আমাদের প্রথম নবী আপনি আদি পিতা আপনি এই আপনি সেই আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না তিনি বলতেছেন আমি তো আজকে কথা বলতে পারবো না আল্লাহ সালালিয় এই সামনে আমি কথা বলতে পারবো না এই শক্তিটা আমার নাই তিনি নিজেকে অপারগ করবেন বলবেন না আর কি এটা একটা আদব তো তিনি বলতেছেন ঠিক আছে তোমরা ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা মুসার কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি আসো তোমাদেরকে আসল ঠিকানায় পৌঁছাই দিই আসল ঠিকানা হলো প্রিয় নবী সুবহানাল্লাহ প্রিয় নবী বুখারী শরীফের হাদিস প্রিয় নবীর কাছে যখন যাবে প্রিয় নবী তখন সাথে সাথে সিজদায় পড়বেন সিজদায় পড়ার পর আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথা মুবারক ওয়ারফা রাসাক আপনার মাথা তুলুন আজকের এই সময়ে হাশরের ময়দানে আপনাকে মাথা নত করা আমি পছন্দ করতেছি না কারণ আপনাকে আমি মকামে মাহমুদ দেব সুউচ্চ জায়গা দেব যেখান থেকে আপনাকে সবাই দেখতে পাবে এই উপস্থিতি বলছিলাম সেই কঠিন হাশরের ময়দানে কারো কোনো উপায় থাকবে না শেষ পর্যন্ত আমরা প্রিয় নবীর কাছে দ্বারস্থ হব সব নবীর উম্মতরাকে প্রিয় নবীর কাছেই পৌঁছবো প্রিয় নবী শাফাত করবেন শাফাতে কুবরা অর্থাৎ সবার জন্য শাফাত করবেন শাফাতু উজমা আর মুমিনের জন্য খাস শাফাত রয়েছে এভাবেই মুমিনরা জান্নাতে পৌঁছে যাবে এবং সেই কঠিন সময়ে প্রিয় নবী শাফাত করার পরেই মূলত অন্যান্য নবী রসুলগণ পীর মুর্শিদ ওলি আল্লাহরা শাফাত করবেন সুপারিশ করবেন মানে আপনাদের পাশে থাকবেন প্রিয় নবী সুপারিশ করা ওপেন করে দেওয়া এরপরে সবাই যার যার সবার জন্য সুপারিশ করবেন এবং হাশরের ময়দানে আল্লাহ ডাকবেন অমুক ইমামের আপনরা কোথায় অনুসারীরা কোথায় কেউ মানা দুকুল্লু নাসিম বি ইমামহিম ইমামের নাম ধরে ধরে ডাকবেন অমুক ইমামের অনুসারী কোথায় অমুক ইমামের অনুসারী কোথায় কোরআন শরীফ এভাবে করে ডাকবেন যে অনুসারীদেরকে ডাকবেন কে কাকে অনুসরণ করে যেটা হকে হতে পারে বাতিল হতে পারে যারা হককে অনুসরণ করবে হকের ইমামের অনুসারী তাদেরকে সেভাবে ডাকবেন বাতিল হলে অনুসারী সবাই জাহান্নামে যাবে এভাবে তাহলে সেজন্য আপনি কাকে অনুসরণ করবেন দুনিয়াতে সবাই অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় কেউ কাকে অনুসরণ করে দুনিয়াতে এসে আমরা মা বাবাকে অনুসরণ করি ঠিক না দুনিয়াতে চলার জন্য মা বাবাকে অনুসরণ করি সবকিছু ওকে কিন্তু আমার ইমান টিকিয়ে রাখার জন্য ইমানের উপর আমি ইস্তেকামত থাকার জন্য ইমান আকীদা বোঝার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিজের মতো ধারণ করে সবাইকে প্রিয় নবীর প্রেম ভিত্তিক তৈরি করার জন্য আমাকেও তো একটা অনুসরণ অনুকরণ করতে হবে সেটা হকের অনুসরণ করতে হবে কোরআন হাদিস ভিত্তিক অনুসরণ করতে হবে যিনি কোরআন হাদিসের জ্ঞান জানেন যিনি আমাকে উদ্ধার করতে পারবেন যিনি আমাকে বাঁচাতে পারবেন যিনি আমাকে দেখিয়ে দিতে পারবেন যিনি আমাকে প্রিয় নবী পর্যন্ত পৌঁছে দিতে পারবেন তাকে আমাকে অনুসরণ করতে হবে আমরা তেমন একজন
মুর্শিদ তাবলা যেভাবে আমরা মন থেকে চেয়েছি আমরা সেভাবে পেয়েছি যিনি আমাদেরকে কোরআন হাদিস আসমা কিয়াস থেকে বের করে আমাদেরকে প্রিয় নবীর প্রেমের পথ দেখিয়ে দিচ্ছেন এবং প্রিয় নবীর প্রেম ভিত্তিক হৃদয় আত্মা গঠনের জন্য সহযোগিতা করছেন এবং প্রিয় নবীর প্রেমের দুনিয়া রাষ্ট্র বিশ্ব গড়ার জন্য যিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে তো আসুন আমরা সবাই যাদের যোগ্য মুর্শিদ পীর আছে তাদের ব্যাপার ভিন্ন যাদের যোগ্য মুর্শিদ পীর এখন আমরা পাইনি সঠিক পীর আমরা পাইনি যিনি আমাদেরকে দুনিয়া আখিরাতের জ্ঞান দান করতে পারেন সেরকম পীর পাইনি আমরা অবশ্যই আমাদের মুর্শিদ তাবলার হাতে এই সুযোগটা নেব আমরা বায়াত গ্রহণ করব এই উপস্থিতি সবকিছুর মূলে প্রিয় নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকে ইনারা আমাদের মুর্শিদ তাবলার মতো যারা আছেন হক যারা আছেন তারা খেদমত করে যাচ্ছেন সেজন্য মূল টার্গেট থাকতে হবে প্রিয় নবী পরে আহলে বাইত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ আউলিয়া কেরাম আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকতে হবে আহলে বাইতের দুশমনের প্রতি ঘৃণা থাকতে হবে খোলাফায়ে রাশিদিনের প্রতি ভালোবাসা থাকতে হবে তাদের দুশমনের প্রতি ঘৃণা থাকতে হবে সাহাবায়ে কেরাম এবং ইমামগণ আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা থাকতে হবে তাদের দুশমনের প্রতি আমাকে ঘৃণা থাকতে হবে যেভাবে আমার মা বাবার দুশমনের প্রতি ঘৃণা আমার মধ্যে থাকে সেজন্য অবশ্যই প্রিয় নবীর প্রেমে চলার জন্য আমাকে পরিপূর্ণ হয়ে থাকতে হবে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে কোনো বাতিলের সাথে আমার সম্পর্ক রাখা যাবে না কোনো কুফুর জুলুমকে সমর্থন সহযোগিতা করা যাবে না পরিপূর্ণ হয়ে থাকার নামই হচ্ছে প্রিয় নবীর প্রেমিক আল্লাহ আল্লাহ রাসূলের রহমত কামনা করি এবং মুর্শিদ তাবলার দয়ার নজর কামনা করি যাতে আমরা সঠিক পথে থাকতে পারি এবং সঠিক পথের এই যুগে যেই সব বাতিল থেকে মুক্ত হয়ে আমাদেরকে সুন্দর একটা দিশা দর্শন দিচ্ছেন বিশ্ব সুন্নি আন্দোলন সে বিশ্ব সুন্নি আন্দোলন হয়ে যেতে থাকতে পারি ঈদ আজম উদযাপনের সাথে সাথে আমাদের সম্পর্কটা হয় যে প্রাণাদিক প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমন সবচেয়ে বড় ঈদ আনন্দ ঈদ আজম এই ঈদ আজম উদযাপনের মধ্য দিয়ে নিজের পরিবর্তন সমাজ রাষ্ট্রের বিরূপ পরিবর্তন যাতে আমরা ঘটাতে পারি সব মানুষকে যাতে আমরা উদ্ধার করতে পারি প্রিয় নবীর প্রেমের দিকে যাতে সবাইকে ধাবিত করতে পারি তথা আল্লাহর দিকে যাতে সবাইকে ধাবিত করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান মুর্শিদ তাবলার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন ওনার শারীরিক সুস্থতা আল্লাহ দান করুন এগুলো আমি শেষ করছি।